বানানোর জন্য লাগছে বাঁধাকপি, আমি এখানে গ্রেট করে রেখেছি বাঁধাকপি, একটা গোটা বাঁধাকপি ছোট সাইজের। আর এখানে লাগছে সাদা তেল, নুন, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদাও গ্রেট করে রেখেছি, পেঁয়াজ কুচি, পনির আছে গ্রেট করা, আর জল আর ময়দা। প্রথমে আমি প্যানে একটু সাদা তেল দেব, এটা আমি 2 চামচ মতো দিলাম। এবার তেলের মধ্যে রসুন কুচিটা দেব। এবার দেবো আদা কুচিটা। এবার আমি কাঁচা লঙ্কা কুচিটাও এর মধ্যে দিয়ে দেবো। জাস্ট একটু ভাজা ভাজা হয়ে গেছে আমার, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দেবো, কড়া পনিরটাও এর মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যে পরিমাণ মতো নুন, স্বাদ অনুযায়ী নুন দেবো। এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। এবার এবার আমি ময়দা নিয়েছি, এখানে এখানে 250 ময়দা আছে, আমি 2 চামচ মতো তেল দিয়ে দিলাম, ময়দাটাকে ভালো করে মেখে নেব। ময়দাটা আমি তেল দিয়ে মেখে নিয়েছি ভালো করে। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিতে থাকবো, একবারে জল দেব না তাহলে নরম হয়ে যেতে পারে। অল্প অল্প করে জল দেব। মাখাটা আমার রয়ে গেছে, এবার আমি এখান থেকে ছোট্ট ছোট্ট করে লেচি নিয়ে নেব, এরকম এরকম সাইজে। এর মধ্যে এবার পুরটা দেব। এবার আমি এটাকে এরকম করে ফোল্ড করব, যদি দেখা যাচ্ছে আটকাচ্ছে না তাহলে এখানে একটুখানি জল আমি লাগিয়ে নেব, তাহলে সবগুলো আটকে যাবে। এরকম করে জল লাগিয়ে নিয়েছি, এবার এরকম এরকম করে সবগুলো ফোল্ড করে নেব। এরকম করে আমি প্রত্যেকটা মোমো বানিয়ে নেব। আগে এর মধ্যে আমি একটু তেল লাগিয়ে নেব, এরকম করে একটু তেল এর মধ্যে লাগিয়ে নেব। তেল আমি মেখে নিয়েছি এর মধ্যে, এটার মধ্যে আমি 1 বাটি জল দিয়ে দিলাম, মোমোগুলো এর মধ্যে বসিয়ে নিলাম।
একটু দূরে দূরে বসাবো যাতে লেগে না যায় গায়ে গায়ে। এবার এটাকে গ্যাসে বসিয়ে 10 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। স্টিমটা হালকা করে দেবো। এইভাবে হালকা আছে 10 মিনিট এটাকে রেখে দেবো। 10 মিনিট আমাদের হয়ে গেছে, এবার আমি দেখবো মোমোটা কিরকম হলো। আমাদের মোমোটার কালার একদম চেঞ্জ হয়ে গেছে, মানে আমাদের মোমোটা একদম রেডি হয়ে গেছে।